আসসালামু আলাইকুম। ডিগ্রি তৃতীয় বর্ষ যারা পরীক্ষা দিবেন 2021 সালের ব্যাচ অনুষ্ঠিত পরীক্ষা 2023 ইসলামের ইতিহাস পঞ্চম পত্র বিষয় কোর 13-16-01 রকেট স্পেশাল সাজেশন। তো যাই হোক, আজকে সাজেশনটা আমরা শুরু করি। প্রথমে আলোচনা করবো খ বিভাগ, তারপরে গ বিভাগ। খ বিভাগের 1 নম্বরে প্রশ্ন আছে, 500 সমস্যা ও ফ্যাসিবাদ বলতে কী বোঝায়। 2 নম্বরে তাসের রাজত্ব বলতে কী বোঝায়। 3 নম্বরে আলোকিত, 3 নম্বরে মেটার্নিক পদ্ধতি কী ছিল। 4 নম্বরে আলোকিত সৌরতন্ত্র বলতে কী বোঝায়। 5 নম্বরে ফেব্রুয়ারি বিপ্লবের ফলাফল কী ছিল। 6 নম্বরে তৃতীয় নেপোলিয়নের পতনের কারণ কী ছিল। 7 নম্বরে প্রথম বিশ্বযুদ্ধের জার্মানি পরাজয়ের প্রধান কারণ সমূহ কী। এবং 8 নম্বরে 1919 সালের বার্সাই সন্ধিকে একতরফা সন্ধি কেন বলা হয়। এবং 9 নম্বরে বার্লিন চুক্তি 1878 সম্পর্কে একটি টিকা লেখো, অথবা বাস্তিলের পতনের উপর একটি টিকা লেখো। 10 নম্বরে প্রথম বলকান যুদ্ধের প্রথম বিশ্বযুদ্ধের মহড়া বলা হয় কেন। 11 নম্বরে পবিত্র চুক্তি ও দ্বি চুক্তি বলতে কী বোঝায়। 12 নম্বরে 1856 সালে প্যারিস চুক্তির মূল ধারাগুলো ব্যাখ্যা করো। 13 নম্বরে সংক্ষেপে বন্দন যুদ্ধের তাৎপর্য আলোচনা করো। 14 নম্বরে জেকোবিন ক্লাবের কর্মকাণ্ডের উপর আলোকপাত করো। 15 নম্বরে পরিচয় দাও অ্যাডলফ হিটলার ও জোসেফ ম্যাজিনি। তারপরে গ বিভাগ 1 নম্বরে আছে, 1789 সালে সংগঠিত ফরাসি বিপ্লবের কারণ ফলাফল বিশ্লেষণ। 2 নম্বরে 1948 সালে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ তাৎপর্য। 3 নম্বরে জার্মানি একত্রীকরণের বিসমার্কের অবদান সংক্ষেপে আলোচনা। 4 নম্বরে জার দ্বিতীয় আলেকজান্ডারের সংস্কার সমূহ আলোচনা করো। 5 নম্বরে ইতালি একত্রীকরণের ক্যাবুর ও প্যারি বন্ডির অবদান পর্যালোচনা। 6 নম্বরে গ্রিক স্বাধীনতা যুদ্ধের কারণ ফলাফল। 7 নম্বরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হওয়ার কারণ সমূহ পরীক্ষা করো, এই যুদ্ধের জন্য হিটলার কতটুকু দায়ী ছিল। 8 নম্বরে মহাদেশীয় ব্যবস্থা কী, নেপোলিয়ন বোনাপার্টের পতনের জন্য এই ব্যবস্থা কতটুকু দায়ী ছিল আলোচনা করো। 9 নম্বরে ইউরোপীয় কনসার্ট বলতে কী বোঝায়, এর কার্যকারিতা ফলাফল আলোচনা করো। 10 নম্বরে রাষ্ট্রনায়ক হিসেবে হিটলারের সাফল্য ব্যর্থতার নিরূপ। 11 নম্বরে ইতালির ফ্যাসিবাদের উত্থানের পতনের ইতিহাস বর্ণনা। 12 নম্বরে মিশরের মোহাম্মদ আলী পাশা এবং তুরস্কের অটোমান সুলতান দ্বিতীয় মাহমুদের দ্বন্দ্বের একটি বিবরণ দাও, এর ফলাফল কী হয়েছিল। 13 নম্বরে নেপোলিয়ন বোনাপার্টের সংস্কার সমূহ আলোচনা। 14 নম্বরে 1919 সালের বার্সাই চুক্তির প্রধান শর্তগুলো আলোচনা। এখন ক বিভাগ কথা বলবো। ক বিভাগের সাজেশন আমার হাতে আসা মাত্রই আমার ওয়েবসাইট এবং আমার এই ইউটিউব চ্যানেলে আমি আপলোড করে দেবো, আমাদের ফেসবুক পেজেও আপলোড করে দেবো। যাই হোক, অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন। আর আরেকটা কথা বলে রাখি, আপনারা 100% ক বিভাগ প্রমাণ করার জন্য আপনারা যে কাজটা করবেন, বোর্ড প্রশ্ন পড়তে হবে ভাই। বোর্ড প্রশ্ন 2014 থেকে 2021 সাল পর্যন্ত বোর্ড প্রশ্ন পড়ে যান, তাই সেক্ষেত্রে ইনশাল্লাহ এখান থেকে কমন পড়বে 100%। এই ছিল আজকের ভিডিও, পরবর্তী সাজেশন পেলে অবশ্যই আপনাদেরকে জানাবো। অবশ্যই আমাদের সাথে থাকবেন, ভিডিওটি লাইক দেবেন এবং ভিডিওটি একটা শেয়ার দিয়ে ফেসবুকে দিয়ে দেবেন, যাতে আপনার বন্ধুরাও দেখতে পারে ভিডিওটি। আসসালামু আলাইকুম।